উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে চলছে নোয়াখালীর চাটখিল উপজেলা। প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। শতভাগ বিদ্যুতায়িত এই উপজেলার শহর আর গ্রামের পার্থক্য কমে গেছে অনেকটাই। গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, বেড়েছে ব্যবসা বাণিজ্যও। আর বর্তমান সরকারের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির। মাহবুব আলমের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। সারা দেশের ন্যায় উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে নোয়াখালীর চাটখিল উপজেলা। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের নানা উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বদলে যাচ্ছে গ্রাম, যার সুফল পাচ্ছে সাধারণ মানুষ। স্কুল, কলেজ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে উন্নয়নের জোয়ার বয়েছে, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, আমরা চাটখিল উপজেলাবাসী আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে আমাদের হয়তো রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কোনো কিছুরই আর মানে সমস্যা থাকবে। গত করোনাকালীন সময় চাটখিল সোনাইমণিতে প্রায় 40,000 শ্রমিক পরিবার এবং অন্যান্য লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, করোনাকালীন সময় 40,000 কর্মহীন পরিবারের মাঝে ও দলীয় নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন তিনি। প্রত্যেকের স্বপ্ন থাকে, আমি মনে করি আমি মানসিকভাবে এটা আমার প্রস্তুতি আছে, যাকেই নমিনেশন দেখ না কেন আমিও সেখানে নমিনেশন প্রত্যাশী। আর আমি মনে করি যদি আমি সুযোগ পাই, আমি আমার অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং আমার দেশপ্রেম ও দায়িত্বশীলতা সততা পরিশ্রম দিয়ে আমি আরও অনেক বেশি এগিয়ে যেতে পারবো। সরকারের দেয়া বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হলে 2041 সালে উন্নত দেশের কাতারে সামিল হওয়ার যে স্বপ্ন দেখছে জাতি, তা 2030 সালে বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন জাহাঙ্গীর কবির। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।